অনুপম রায় ভেবে অনুপম হাজরাকে সহানুভূতির বার্তা। পরমপ্রিয়ার বিয়ে, বিপাকে অবিবাহিত অনুপম হাজরা। বিরক্তি প্রকাশ করে ফেসবুক পোস্ট বিজেপি নেতার। রায়ের সহানুভূতি চলে যাচ্ছে হাজরার কাছে, কি ব্যাপারটা একটু গোলমেলে ঠেকছে? তা লাগবেই তো, গত দুদিন ধরে গোলমাল ঘটছে সোশ্যাল মিডিয়ায়। রায় হাজরা সব ঘেটে একেবারে ঘ করে দিয়েছেন একাংশের নেটিজেনরা। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গত দু বছর ধরে টলিপাড়ার সবচেয়ে চর্চিত জুটি পরমপিয়া। 27 নভেম্বর ঘরোয়া অনুষ্ঠানে রেজিস্ট্রি বিয়ে সারলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং প্রিয়া চক্রবর্তী। পরমব্রতকে আমরা সকলেই চিনি, তিনি বর্তমানের বেশ জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক। প্রিয়া চক্রবর্তী হলেন জনপ্রিয় সুগায়িকা। প্রিয়া চক্রবর্তী ছিলেন গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। গত দুবছর আগে অনুপম ও প্রিয়া দুজনেই নেট দুনিয়াতে জানিয়ে বিবাহবিচ্ছেদ করেন। বিবাহবিচ্ছেদের দুবছরের মাথায় অনুপম রায়ের বন্ধু পরমব্রত অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করাটা হজম করে উঠতে পারেননি নেটিজেনদের একাংশ। আর সে কারণেই পরমপ্রিয়ার বিবাহের খবর প্রকাশ্যে আসতেই ট্রোলের ঢেউ উঠতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এসবের মধ্যেই ঘটে যায় অনুপম বিভ্রাট। আবার গোলমেলে লাগছে, না না গোলাবেন না। বিষয়টা হচ্ছে, অনুপম রায়ের প্রতি অনুভূত সহানুভূতির মেসেজ চলে যাচ্ছে বিজেপি নেতা অনুপম হাজরার মেসেজ বক্সে। প্রিয়া চক্রবর্তীর সাথে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই অনুপম হাজরার। অনুপম হাজরা রাজনীতি ব্যতীত গান, অভিনয় কোনো কিছুর সাথেই কোনো যোগাযোগ নেই, মিল শুধু ওই নামে। আর এই নাম নিয়েই অনুপম বিভ্রাট ঘটিয়ে রায়ের সহানুভূতি হাজরার মেসেজ বক্সে পাঠাতে থাকলো কিছু কোমল হৃদয়ের মানুষ। আর এই অনুপম বিভ্রান্তি নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন খোদ বিজেপি নেতা অনুপম হাজরা নিজেই। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্টে লেখেন, আগামী 2-3 দিনে সোশ্যাল মিডিয়াতে অনুপমকে নিয়ে কেউ কোনো পোস্ট করলে দয়া করে হাজরা না রায় তা একটু উল্লেখ করবেন, কারণ গতকাল থেকে অকারণে সহানুভূতিমূলক মেসেজ পেয়েই চলেছি। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও এই প্রসঙ্গে মন্তব্য করেছেন অনুপম হাজরা। তিনি সংবাদ মাধ্যমকেও জানান, কাল থেকে আমার কাছে প্রচুর সহানুভূতির মেসেজ আসছিল, পরে জানা গেল যে অনুপম রায়কে যে সহানুভূতিটা দেওয়া হচ্ছিল তা আমাকে, অর্থাৎ অনুপম হাজরাকে পাঠানো হচ্ছে, তাই সোশ্যাল মিডিয়াতে একটি আবেদন জানানো হয়েছে। সকলে রায়কে পাঠাতে গিয়ে হাজরাকে পাঠাচ্ছেন। তিনি আরও বলেন, আপনারা সমবেদনা জানাতে পারেন কিন্তু ঠিক মানুষকে জানান, আমার তো এখনও বিয়েই হলো না। একজন অবিবাহিত মানুষকে এই ধরনের মেসেজ পাঠানো হচ্ছে। আমরা বিভিন্ন চিন্তাভাবনার মধ্যে থাকি, কাজের মধ্যে থাকি, সেই জায়গায় এই ধরনের মেসেজ আমাকে বিব্রত করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।